এদিকে রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে জয়নাল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি কাটাখালী শ্যামপুর এলাকায়। পুলিশ বলছে জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিভাবে ওই ম্যানহোলে তিনি গেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন রাতে যখন এমপি কার্যালয়ে বসেন তখন গেট খোলা থাকে, সেই সুযোগে ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করতে পারে। ম্যানহোল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডেড বডির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র ছিল, সেটি আমরা যাচাই করার চেষ্টা করছি। সেটা থেকে আশা করা যায় যে এটা অচিরেই আমরা ডেড বডি শনাক্ত করতে পারবো। আর ডেড বডি শনাক্ত হলে তার মৃত্যুর কারণটি সম্পর্কে আমরা নিশ্চিত হবো।